প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রাণ সরিষার তেল মজাদার ইফতার পাওয়ার্ড বাই প্রাণ গুঁড়া মশলা অনুষ্ঠানে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে প্রন টেম্পুরা। এখন আমরা প্রথমে চিংড়ি মাছটা রেডি করব। চিংড়ি মাছটা রেডি করার জন্য আমি চিংড়ি মাছের খোসা এবং মাথাটা ফেলে নিয়েছি। মাছটাকে আমরা উল্টো করে একটু সাইড দিয়ে ঠিক এইভাবে আমরা কেটে কেটে ফ্ল্যাট করে নিব। এখন একে একে মশলাগুলো দিয়ে চিংড়ি মাছগুলো মেখে নিচ্ছি। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, দিব একটু গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, দিব একটু টমেটো সস 1 চা চামচ, ঝালের জন্য দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, দিব একটু সয়া সস, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য আমি দিব এখানে ময়দা 1/2 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ, 1টা ডিম, দিব স্বাদ মতো লবণ, এবং ব্যাটারের মধ্যে আমি দিব প্রাণ হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, দিব প্রাণ মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। ব্যাটারটা মিক্স করতে করতে আমরা প্রাণ সরিষার তেল গরম করে ফেলব। এখন আমরা ব্যাটারটা মিক্স করে ফেলব। ব্যাটারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার টেম্পুরা মিক্সিংয়ের উপরেই পুরো জিনিসটা ডিপেন্ড করবে। এই চিংড়ি মাছগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিব। তেলটাও গরম হয়ে গিয়েছে, ভালো মতো ডুবিয়ে নিচ্ছি। লেজের অংশটুকু দেখবেন যে ভাজার পরে খুব কালারফুল হয়ে যাচ্ছে। মশলা পাল্টে ফেলেছি বাবা, প্রাণ গুঁড়া মশলায় রান্না। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। আমাদের প্রন টেম্পুরা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, আর চিংড়ি মাছ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়। ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে তুলে নিই। এখন পরিবেশন করার পালা। লেটুস পাতা দিয়ে দিব, একটু মেয়োনিজ অ্যাড করলাম, দিব একটু টমেটো সস। এখন আমি চিংড়ি মাছগুলোকে সাজিয়ে দিব, একটু পুদিনা পাতা দিয়ে গেঁথে দিব এখানে, আর এটার উপরে একটু মেয়োনিজ দিয়ে ড্রিজল করে দিব। বাড়িতে যখন পড়বে এটা খেতে আরও ভালো লাগবে। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল দারুণ মজাদার প্রন টেম্পুরা। আজ তাহলে এ পর্যন্তই। আগামী পর্বে আমি সৃষ্টি আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।